ঘটনা হলো আইসক্রিম মেধা তুমি আইসক্রিম খেতে চাও ওকে তাহলে গল্পটা বলো আমাকে আমি ঈশ্বরে কথা বলি তুমি ঈশ্বরে আমার সাথে কথা বলো সে তোমার সাথে বলে মিতু এত বড় অপবাদ তুমি কেমনে দাও তুমি সারা জীবন আমার নামে যা হাবি যাবি অপবাদ দিলা এই যে আজকে একটা ভালো কথা বলি তুমি আজকে গরুর মাংস রান্না করছো যদি ওইটাই তুমি পারো এবং তুমি ডাল রান্না করছো আমাকে বলতেই হবে আমি অবাক হয়ে গেছি যেটা তুমি মাংস আজকে জীবনের প্রথম মাংস সিদ্ধ হয়েছে ডালও সিদ্ধ হয়েছে আজকে সব সিদ্ধ হয়েছে মানে আমার জীবন ব্যর্থ যেন আমি তোমাকে শিখাইতে পারছি তুমি শিখছো।